নমস্কার, আপনারা দেখছেন ফিজিক্স একাডেমি মহিষাদল। আজকের বিষয় ইংরেজি রাইটিং স্কিল, রিপোর্ট রাইটিং। গত কয়েকটা ভিডিওতে আমরা যেমন প্যারাগ্রাফ রাইটিং এর উপর ভিডিও বানিয়েছি, বানিয়েছি লেটার রাইটিং এর উপর, বানিয়েছি নোটিশ রাইটিং এর উপর, আজকে মাধ্যমিকের রাইটিং স্কিলের আরেকটি ভিডিও নোট রিপোর্ট রাইটিং। তো আমরা যেসব রাইটিং স্কিলের কথাগুলো বলেছি তাতে আজকের লাস্ট এইটা ভিডিও হচ্ছে ইংলিশের রাইটিং স্কিলের উপর লাস্ট ভিডিও, সেটা হচ্ছে রিপোর্ট রাইটিং এর। রিপোর্ট রাইটিং এর কিছু প্রসেস আছে, সেই প্রসেসটা আগে বলবো, তারপরে কোন কোন রিপোর্টগুলো এবারে করার সম্ভাবনা আছে 2018 সালে মাধ্যমিকের জন্য সেই রিপোর্টগুলো সম্বন্ধে আমরা ডিসকাস করব। তার আগে বলি, রিপোর্ট রাইটিং লিখতে গেলে বেসিক্যালি আপনাকে ভালো নাম্বার তুলতে গেলে, 10 নম্বরে যে প্রশ্ন থাকবে 10 নম্বরের মধ্যে ভালো নাম্বার তুলতে গেলে কিছু কথা মাথায় রাখতে হবে। যেমন সেন্টেন্সটা যে গড়বেন ওখানে তো কিছু পয়েন্টস দেওয়া থাকবে বা কিছু ডেটা দেওয়া থাকবে, সেই ডেটার উপর যে সেন্টেন্সটা গড়বেন সেই সেন্টেন্সটা একটু ঠিকঠাক গ্রামাটিক্যালি ঠিকঠাক থাকে যেন সেটা একটু লক্ষ্য রাখবেন। অ্যাক্টিভ এবং প্যাসিভ ইউজ করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন, ভুল করার চান্সটা কম করবেন, বা অপ্রয়োজনীয় তথ্য দেওয়াটা বন্ধ করলে ভালো হয়। রিপোর্টটা বাড়াতে গিয়ে অনেক সময় করি কি আমরা, অ্যাডিশনালি অপ্রয়োজনীয় তথ্য যেটা আমাদের রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে ওই টপিকের উপর লাগে না সেই সব ওয়ার্ড বা সেই সব সেন্টেন্সগুলোকে আমরা ওখানে কি করি, ইনপুট করি। এর ফলে কি হয়, নেগেটিভ ফিডব্যাক দেওয়া হয়, মানে ওখানে যে পরীক্ষক খাতা কাটবেন তার একটা বিরূপ প্রতিক্রিয়া দেখা যায় যে যে অপ্রয়োজনীয় তথ্য দেওয়া হয়েছে সেন্টেন্স অথবা লেন্থ বাড়ানোর জন্য এটা করা হয়েছে, এটা করা দরকার নেই। নিট অ্যান্ড ক্লিন রাখবেন, সবসময় ছোট হলেও যেন সলিড হয় এবং লেখার স্ট্যান্ডার্ডিটি সবসময় যেন হাই হয়, এটা আমি বারবার করে বলছি। ইংলিশ রাইটিং স্কিল, বেঙ্গলি রাইটিং স্কিল যে কোনো, মানে অর্থাৎ বাংলার ক্ষেত্রে প্রবন্ধ রচনা বলুন অথবা ইংলিশ রাইটিং এর ক্ষেত্রে প্যারাগ্রাফ রাইটিং বলুন, রিপোর্ট বলুন, নোটিশ বলুন, অথবাই আপনি লেটার রাইটিং যাই বলুন না কেন, লেখার স্ট্যান্ডার্ডিটি সবসময় ভালো হতে হবে, তবে গিয়ে কিন্তু অবভিয়াসলি নাম্বারটা ক্যারি হয়। কারণ একটা স্টুডেন্ট নর্মালি লিখলে তাকে যদি 5-6 দেই, অবভিয়াসলি একটা স্টুডেন্ট হাই স্ট্যান্ডার্ড লিখলে তাকে অবশ্যই আমরা 9 বা 10 দিতে পছন্দ করবে, যে কোনো টিচারই এটা দেবে। সেই জন্যই আমি বলছি লেখার স্ট্যান্ডার্ডিটি একটু মেনটেন করুন। 2 নম্বর হচ্ছে গিয়ে এই যে লেখার স্ট্যান্ডার্ডিটি বলতে কিন্তু ভাষা, ওয়ার্ড চুজ এবং কোন কোন আপনি ইউজ করছেন সিনোনিম ফিনোনিম সেগুলো একটু লক্ষ্য রাখবেন। আবারও বলছি গ্রামাটিক্যাল মিস্টেকটা যত পারেন কম করবেন, অ্যাক্টিভ প্যাসিভের ক্ষেত্রে একটু মাথায় রেখে ইউজ করবেন। তো সোজা চলে যাচ্ছি আজকের রিপোর্ট রাইটিং ভিডিওতে। রিপোর্ট রাইটিং কোন কোন বিষয়গুলো এবারে আসার সম্ভাবনা আছে সেই রিপোর্টগুলো আমি বলার আগে বলে রাখি, যারা এখনো অবধি চ্যানেলটা লাইক করেননি সেই সব বন্ধুদেরকে বলছি চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করুন। কারণ আমরা আপনার পরীক্ষা 2018 সালে মার্চের 12 তারিখ পরীক্ষা শুরু হচ্ছে, তার আগে পর্যন্ত অর্থাৎ মার্চের 10 তারিখ পর্যন্ত আমরা প্রত্যেক চ্যাপ্টারের, প্রত্যেক বিষয়ের, প্রত্যেকটা সাব মানে থিম থেকে, মানে 2 নম্বরের 1 নম্বরের এবং লং কোশ্চেন সব গ্রুপ থেকে আমরা সাজেশান প্রোভাইড করছি। এই সাজেশানগুলো অবশ্যই আপনাদের কাজে লাগবে। একটা আপনারা লিস্ট বানান যে কোন কোন প্রশ্নগুলো দিচ্ছি, সেগুলো করে যান। সব প্রশ্ন তো কমন আসা অসম্ভব, কিন্তু ওর মধ্যে থেকে অনেকগুলোই পড়বে যেগুলো আপনাদের মাধ্যমিকে কমন অবশ্যই পাবেন। এবারে আমরা সোজাসুজি চলে যাচ্ছি মাধ্যমিকের রিপোর্ট রাইটিং এর কোন কোন বিষয়গুলি এবার আসতে চলেছে। প্রথমেই বলি অ্যাক্সিডেন্ট সংক্রান্ত রিপোর্ট এবারে অবশ্যই আসা উচিত, সম্ভাবনা প্রবল। যেমন ট্রেন অ্যাক্সিডেন্ট, একটা ট্রেন অ্যাক্সিডেন্টের ডেটা তুলে দিল, বললো এর সাপেক্ষে একটা রিপোর্ট রাইটিং করুন। রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে আপনি জানেন যে ডেট অ্যান্ড টাইমটা এসেন্সিয়াল, এগুলো ভালো করে লিখলেন, ফরম্যাট কিন্তু অবশ্যই ভালো করে নিট অ্যান্ড ক্লিন থাকবে। আবারও বলছি রিপোর্টের ক্ষেত্রে রিপোর্টের নির্দিষ্ট ফরম্যাট থাকে, আপনারা জানেন ইতিমধ্যে নিশ্চয়ই, প্রত্যেকের টিচারের কাছে নিশ্চয়ই শিখে গেছেন, সেই রিপোর্ট রাইটিং এর ফরম্যাট শুড বি প্রপার, এটাকে মাথায় রেখে পড়তে হবে। ট্রেন অ্যাক্সিডেন্ট একটা অন্যতম গুরুত্বপূর্ণ এবারের বিষয় আছে রিপোর্টের ক্ষেত্রে। 2 নম্বরের ক্ষেত্রে বলতে পারি ট্রেন অ্যাক্সিডেন্ট না দিয়ে বাস অ্যাক্সিডেন্টের কথা বলা যেতে পারে, মানে ট্রেন বাস তো একই রকম জিনিস, তো ট্রেন অ্যাক্সিডেন্ট না দিয়ে এটা বাস অ্যাক্সিডেন্টের কথাও বলে দেওয়া থাকতে পারে। এছাড়া আরেকটা জিনিসের কথা বলবো, ব্যাংক রবারি, তো কোনো একটা সাপোজ ব্যাংক রবারি সম্বন্ধে তো একটা ডেটা তুলে দিল, তুলে দিয়ে বললো এর সাপেক্ষে রিপোর্ট লেখো, তো ব্যাংক রবারিটাও ভালো করে একটু দেখে যাবেন কিভাবে লিখতে হয়, সেন্টেন্স গঠন করতে হয় সেটা একটু লক্ষ্য করে যাবেন। এছাড়া আরেকটি রিপোর্টের কথা বলবো, একটু ডিফারেন্ট টাইপের রিপোর্ট, সেটা হচ্ছে ট্রি প্লান্টেশন। সাপোজ একটা আপনার এরিয়ায় ট্রি প্লান্টেশন অথবা স্বচ্ছ ভারত অভিযান হয়েছে, সেই সম্বন্ধে আপনি একটা রিপোর্ট লিখুন, আইদার ট্রি প্লান্টেশন অথবা স্বচ্ছ ভারত অভিযান, বা কোথাও পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচি হয়েছে
তার সাপেক্ষে একটি রিপোর্ট লেখার কথা বলে দেওয়া থাকতে পারে। আইদার অ্যাক্সিডেন্ট সাপেক্ষে একটা আসবে অথবা এই ধরনের একটি টপিকের উপর রিপোর্ট লেখা আসার উচিত। তো এই যে পাঁচটি রিপোর্টের কথা বললাম, এই পাঁচটি রিপোর্ট আপনারা খুব ভালো করে প্র্যাকটিস করুন। পাঁচটা রিপোর্টকে ভালো করে আগে ভিডিওটা পজ করে করে একটা একটা করে লিখে নিন কোন কোন পাঁচটা রিপোর্টের কথা বলা হয়েছে, সেইগুলোকে ভালো করে প্র্যাকটিস করুন। কারণ রিপোর্ট রাইটিংয়ের প্রসেসটা একই টাইপের থাকে, যদি অ্যাক্সিডেন্টের একটা প্রসেস থাকে বা প্লান্টেশন বলুন, স্বচ্ছ ভারত অভিযান বলুন, এদের একটা প্রসেস থাকে, সেই প্রসেসের উপর ভিত্তি করে আপনাকে রিপোর্টটা লিখতে হবে। যাই হোক, আমাদের আজকে মাধ্যমিকের যেসব যাদের এখনো অবধি অন্যান্য ভিডিওগুলো দেখে উঠতে পারেনি প্যারাগ্রাফ রাইটিং, নোটিস রাইটিং বা লেটার রাইটিং এর ক্ষেত্রে, আপনার ডিসক্রিপশনে চলে যান, প্লেলিস্টটিকে চেক করুন, বিভিন্ন ভিডিও পেয়ে যাবেন। প্লেলিস্টে দুরকম প্লেলিস্ট করা আছে, ক্লাস 10 আর্টস। ক্লাস 10 আর্টস এর মধ্যে থাকবে ইতিহাস, ভূগোল, বাংলা, ইংরাজি, আর ক্লাস 10 এর মধ্যে আছে ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, ম্যাথামেটিক্স, মোট 7টা সাবজেক্ট, দুটো ভাগে ভাগ করা আছে, দুটো গ্রুপে ভাগ করা আছে প্লেলিস্টে। তো এখান থেকে গিয়ে আপনি সমস্ত ভিডিও দেখতে পাবেন। যে আবারও বলছি, লাইক এবং সাবস্ক্রাইব করুন, বন্ধুদেরকে চ্যানেলটা শেয়ার করুন, যাতে সহজেই পরবর্তী দিনে যেসব ইম্পর্টেন্ট প্রশ্ন সম্বন্ধে আমরা ছাড়বো সেগুলো সরাসরি আপনার নোটিফিকেশনের মাধ্যমে আপনার কাছে পৌঁছে যায়। দেখা হবে পরের ভিডিওতে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। ততক্ষণ পড়তে থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন ফিজিক্স একাডেমি মহিষাদল। ধন্যবাদ।